সালামু আলাইকুম, গুড মর্নিং ডিঅ্যাকশন। আমি ডক্টর রফিকুল ইসলাম, হোমিওপ্যাথিক স্বাস্থ্যকেন্দ্র এবং ডিঅ্যাকশন সার্ভিস সেন্টার থেকে। তো কেমন আছেন আপনারা? তো আপনাদের অনেকের রিকোয়েস্টে আজকে আমি ডিঅ্যাকশনের এমনই একটা প্রোডাক্ট নিয়ে আজকে আলোচনা করব, যেটাকে বলা হচ্ছে কুইন অফ হার্বস। আপনারা অবশ্যই বুঝতে পারছেন এটা হচ্ছে স্পাইরুলিনা। স্পাইরুলিনাকে বলা হয়েছে কুইন অফ হার্বস। আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম যে গ্যানোডারমা, এটাকে বলা হয়েছে কিং অফ হার্বস। যে গ্যানোডারমা হচ্ছে যে আমাদের টোটাল বডির যে টক্সিনগুলো ডিটক্সিফাই করে বের করা। আর সেকেন্ড, স্পাইরুলিনা হচ্ছে মোস্ট নিউট্রিশনাল ফুড, অর্থাৎ আমার টোটাল নিউট্রিশনের যে বান্ডার আজকে যে স্পাইরুলিনা আমাদের পুরা বডির নিউট্রিশনটা কীভাবে আমাদের প্রত্যেকটা সেল কোষে নিউট্রিশন পৌঁছায় সেটা নিয়ে হচ্ছে, এবং হচ্ছে স্পাইরুলিনা কোথা থেকে আসা হয়েছে এবং সেই স্পাইরুলিনা কার্যকতাটা কী, আমরা শিশু থেকে বৃদ্ধ প্রত্যেককে প্রতিটা মানুষের জন্য স্পাইরুলিনা কেন প্রয়োজন, সেই আলোচনাটাই হচ্ছে আজকে আমি ইউটিউব ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তো এখন চলে আসি যে এটার নাম হচ্ছে স্পাইরুলিনা। তো স্পাইরুলিনা বলতে আপনি বুঝতে পারছেন এটা আসলে ল্যাটিন শব্দ স্পাইরা থেকে এসেছে, যার অর্থ হচ্ছে পেঁচানো। ওকে, তো যার অর্থ হচ্ছে পেঁচানো। তো এই স্পাইরুলিনা প্রাকৃতিকভাবে এটা নর্মালি যে সমুদ্রে পাওয়া যায়, তো পৃথিবীর বিভিন্ন দেশের ভিতরে বিশেষ করে যে আফ্রিকাতে সবচেয়ে বড় যে লেক, এই লেকের মধ্যে প্রচুর পরিমাণে স্পাইরুলিনা কিন্তু এখানে তৈরি হয়। এখন চলে আসি যে স্পাইরুলিনাকে বলা হয়েছে হচ্ছে ম্যাজিক ফুড, মোস্ট অ্যালকালাইন ফুড অ্যান্ড মোস্ট নিউট্রিশনাল ফুড। আর এটার হচ্ছে অতীত যে ইতিহাস, অতীত ইতিহাস হচ্ছে স্পাইরুলিনার পৃথিবীতে আগমন হচ্ছে 3.5 বিলিয়ন বছর পূর্বে। বলা চলে যে পৃথিবীর প্রথম যে হার্বস, সে হার্বসটার নাম হচ্ছে স্পাইরুলিনা। এবং স্পাইরুলিনা হচ্ছে বলা হয়েছে মোস্ট অ্যালকালাইন ফুড ইন দ্য ওয়ার্ল্ড। তো স্পাইরুলিনাকে বলা হচ্ছে ভেজিটেবল প্রোটিন। আমরা হচ্ছে যে অনেক ক্ষেত্রে যে অ্যানিম্যাল প্রোটিন গ্রহণ করি, যেটা অনেক ক্ষেত্রেই দেখা যায় ক্ষতি, কিন্তু আমাদের জন্য মোস্ট নেসেসারি প্রয়োজন হচ্ছে ভেজিটেবল প্রোটিন। তো ভেজিটেবল প্রোটিনের ভান্ডার হচ্ছে আমাদের হচ্ছে স্পাইরুলিনা। চলে আসি, স্পাইরুলিনা হচ্ছে যে বেস্ট ক্লোরোফিল ফুড। তো আমরা হচ্ছে ক্লোরোফিলগুলো কোথায় পাবো? আমরা যে সবুজ শাকসবজি, এটা যদি দেখা যায় যে কাঁচা অবস্থায় গ্রহণ করি, এবং সে এটা হচ্ছে মোস্ট অ্যালকালাইন ফুড এবং মোস্ট ক্লোরোফিলযুক্ত ফুড হচ্ছে আমাদের স্পাইরুলিনা, যেটা হচ্ছে আমরা কাঁচা শাকসবজি এবং যে ফল থেকে যেই আপনার হচ্ছে এনজাইমটা বা ক্লোরোফিলটা পাই। তো বেসিক্যালি যে ক্লোরোফিলটা পাওয়ার জন্য, অর্থাৎ যে কাঁচা অবস্থায় যেই সবজি, সেখানে কিন্তু সবচেয়ে বেশি ক্লোরোফিলটা থাকে। এখন চলে আসি যে আমাদের বলা হয়েছে যে আমরা যে খাবার খাই, সেই খাবারের ভিতরে আমাদের দেহে ব্যালেন্স থাকার জন্য আমাকে 80% অ্যালকালাইন ফুড খেতে হবে, 20% অ্যাসিডিক খাবার খেতে হবে। প্রশ্ন হচ্ছে অ্যালকালাইন ফুড কী? সমস্ত প্রকারের সবজি এবং ফল, এটা হচ্ছে অ্যালকালাইন ফুড, এটা আমাদের খেতে হবে 80%। আর 20% খেতে হবে হচ্ছে অ্যাসিডিক ফুড। আমরা কী করি? আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে 90% বা 95% অ্যাসিডিক খাবার খাই। যেমন অ্যাসিডিক খাবার হলো যে ভাত, মাছ, মাংস, এগুলো কিন্তু সব অ্যাসিডিক খাবার। আর শাকসবজি, ফলমূল, এগুলো হচ্ছে সব অ্যালকালাইন খাবার। এখন যদি আমরা যদি দেখা যায় যে বেশিরভাগ যদি অ্যাসিডিক খাবার খাই, 80% বা 90%, তাহলে কী হয়, আমাদের যে ব্লাডের যে পিএস লেভেল, ঠিক আছে, এটা হলো যে ইমব্যালেন্স হয়ে যায়, আমাদের ব্লাডটা স্টিক হয়ে যায়, এবং দেখা যায় যে আমাদের দেহের টোটাল প্রত্যেকটার যে নিউট্রিশন, সেই নিউট্রিশনগুলো আমরা যে খাবারগুলো খাই, সেই খাবারগুলো কিন্তু আমাদের দেহে এটা কী হয় যে এটা ভেঙে দেহের ঠিকই যে আমি যেই খাবার খাই সেই খাবার থেকে 80 এবং 20 কিন্তু ব্যালেন্স করে। তো 80 এবং 20 ব্যালেন্স করার জন্য, তো দেখেন 80% অ্যালকালাইন ফুড কীভাবে ব্যালেন্স করে, আপনি যেই খাবার খেলেন এখানে প্রপার দেখা যায় যে পরিমাণ ক্যালসিয়াম দরকার, যে পরিমাণ পটাশিয়াম দরকার, যে পরিমাণ ম্যাগনেশিয়াম দরকার, যে পরিমাণ ভিটামিন দরকার, এগুলো হচ্ছে যে দেহের ভিতর থেকে পাওয়া গেল না। যখনই দেহের ভিতর থেকে আমি যে খাবার খেলাম সেই খাবার থেকে পাওয়া গেল না, তখন কী করে যে আমাদের যে দেহের ভিতর থেকে সেই খাবারগুলো গ্রহণ করে অ্যালকালাইন এবং অ্যাসিডিটি 80 এবং 20 ব্যালেন্স করে। তো আমাদের সুস্থতার জন্য 80% অ্যালকালাইন ফুড কিন্তু আমরা খাওয়াই অভ্যস্ত না। এত করে কী হয় যে আমাদের পুরো দেহটা ইনব্যালেন্স থাকে।
এখন আমি চলে আসি যে বেসিক্যালি স্পার্নার মধ্যে আছে কি, পৃথিবীর সমস্ত খাদ্যের নিউট্রিশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্পার্নার দিয়ে দিয়েছেন। কিভাবে বলা হয়েছে যে এখানে কি আছে, এখানে দেখেন যে প্রায় 60-70% হচ্ছে প্রোটিন আছে, সেই প্রোটিন হচ্ছে ভেজিটেবল প্রোটিন, ওকে, এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড আছে, এখানে কার্বোহাইড্রেট, তো কার্বোহাইড্রেটের মধ্যে আছে পলিস্যাকারাইড গ্লাইকোজেন, এখানে আছে হচ্ছে আপনার হচ্ছে যে অ্যামিনো ফ্যাট, ফ্যাটের মধ্যে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড লাইক জিএলএ, এটা 5-8% আছে, এখানে আছে ভিটামিন, ভিটামিন B1, B2, B3, B6, B12 সমস্ত, এবং এখানে আছে মিনারেল, মিনারেলের মধ্যে আয়রন, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, ফলিক অ্যাসিড সব কিছু এখানে আছে, এবং পানি। অর্থাৎ আমাদের যে খাদ্যের যে 6টা উপাদান, এই যেই 6টা উপাদান পৃথিবীর যে কোনো খাবার খায়, এই খাবারটা 6টা ভাগে ভাগ হয়, এই 6টা ভাগের উপাদান কিন্তু আমাদের স্পার্নের মধ্যে আছে। তো সহজভাবে বলতে গেলে যে আমাদের স্পার্নের মধ্যে যেটা আছে প্রচুর পরিমাণ ভিটামিন এ আছে, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ই এবং ভিটামিন কে, ভিটামিন ডি, মানে এমন কোনো ভিটামিন নাই যে অল টাইপস অফ ভিটামিন অ্যাভেলেবেল ইন আওয়ার স্পার্না। এখন চলে আসেন যে আপনার মিনারেলের ভিতরে সমস্ত মিনারেল, এখানে মধ্যে ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, ফলিক অ্যাসিড, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম সমস্ত ধরনের মিনারেলস কিন্তু আমরা স্পার্নের ভিতরে আমরা পাইতে পারি। তো যখনই দেখা যায় যে আমাদের যে দেহ, আমি বলেছিলাম পূর্বের ভিডিওতে যে আমাদের যে দেহের ভিতরে যে সেল, এই সেলের আসলে প্রপার, আমাদের যে সেলগুলো বেঁচে থাকে এবং সেলের যে প্রপার যে খাদ্য বা নিউট্রিশন, প্রত্যেকটা সেলে খাদ্য আছে, প্রপার নিউট্রিশন এবং অক্সিজেন। তাহলে অক্সিজেন হলো যে বিভিন্ন আমরা হচ্ছে যে বাতাস থেকে পাই অক্সিজেন এবং অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাদ্য থেকে পাই অক্সিজেন, আর নিউট্রিশনটা হচ্ছে যে যে আমরা যে খাদ্য খাবার খাই, সবজি, ফল, মাছ, মাংস যা খাই তার থেকে আসলে নিউট্রিশন আছে। তো যেই পরিমাণ নিউট্রিশন আমাদের সেলকোষ স্ট্রং থাকার জন্য প্রয়োজন, সেই পরিমাণ নিউট্রিশন কিন্তু আমাদের সেলকোষ পায় না। তো সেই অভাবের পূরণ এর জন্য কিন্তু আমাদের সবচেয়ে বেশি দরকার হচ্ছে স্পাইরুলিনা। তো দেখেন আমাদের সবচেয়ে দুইটা ডেফিসিয়েন্সি হয়, একটা হচ্ছে যে আয়রন, আর একটা হচ্ছে ক্যালসিয়াম। আমরা যে খাবার খাই, যেই খাবার খাই সেই খাবারের মধ্যে আয়রন প্রচুর পরিমাণে এবং ক্যালসিয়াম প্রচুর পরিমাণে কিন্তু আমাদের প্রয়োজন। কিন্তু একটা জরুরি দেখা গেছে যে মহিলা যারা আছে প্রায় 70-80% মহিলা যারা কিন্তু আয়রন ডেফিসিয়েন্সিতে ভুগতেছে। এতে করে যে তারা যখনই অ্যানিমিক কন্ডিশন হয়ে যাচ্ছে, তারা প্রেগনেন্সি থেকে শুরু করে গাইনোকোলজিক্যাল প্রবলেম থেকে শুরু করে সমস্ত ধরনের যে ট্রাবলগুলো কিন্তু ফেস করতেছে। তো যখনই আমরা স্পার্নাটা খাই, সেই স্পার্নাটা হচ্ছে ইনস্ট্যান্ট, সাথে সাথে 95% ডাইজেস্টেবল ইনস্ট্যান্ট, সাথে সাথে যে এমন কোনো আর কোনো যে খাদ্য না, যে খাদ্য খাওয়ার সাথে সাথে 95% হচ্ছে যে আপনার এই আমাদের দেহে ডাইজেস্ট হবে। এখন সহজ ভাষায় আমি যদি বলি যে এখানে যে ভিটামিন এ, ভিটামিন এ কী পরিমাণ আছে, আমরা যে পেঁপে খাই পেঁপের চেয়ে 100 গুণ বেশি ভিটামিন এ আমাদের স্পাইরুলিনার মধ্যে আছে। আমরা যে দুধ পান করি সেই দুধের চেয়ে 26 গুণ বেশি ক্যালসিয়াম আমাদের হচ্ছে যে স্পাইরুলিনার মধ্যে আছে। আমরা যে পালং শাক খাই তার চেয়ে প্রায় 58% আয়রন আমাদের হচ্ছে যে স্পাইরুলিনার মধ্যে আছে। আমরা যে গাজর খাই, গাজর হচ্ছে 25 গুণ বেশি ভিটামিন এ, বিটা ক্যারোটিন, এটা কিন্তু আমাদের যে স্পাইরুলিনার মধ্যে আছে। আমরা যে গরুর গোশত খাই সেই গরুর গোশত থেকে প্রায় যে অ্যামিনো অ্যাসিড, সেই অ্যামিনো অ্যাসিডটা প্রায় 4 গুণ বেশি আমাদের যে স্পাইরুলিনা সেই স্পাইরুলিনার মধ্যে আছে। তাহলে দেখা যাচ্ছে যে আমি যে অন্যান্য যেই খাবার খাই তার চেয়ে ওই খাবারটা আমি খাবার খেলেই যে ওগুলো ভেঙে আমার সমস্ত ভিটামিন মিনারেল তৈরি হবে এবং এটা আমার সেলকোষে পচবে এটা কিন্তু নিশ্চিত না। স্পার্না খাওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট ডাইজেস্টেবল হয়ে এটা ব্লাড সার্কুলেশনের মধ্যে আমাদের সেলে চলে যাবে। এতে করে যে সেলের ইমিউনিটি বাড়াবে, সেলের যে টক্সিনগুলো ডিটক্সিফিকেশন করবে, কারণ এখানে আছে পলিস্যাকারাইড যেটা আমাদের যে সেলের যে টক্সিন ডিটক্সিফাই করতেছে এবং সেলের বায়োকেমিক্যাল এবং বায়ো ইলেকট্রিক্যাল ফাংশনও বৃদ্ধি করতেছে এবং সেলের টোটাল নিউট্রিশন তৈরি করতেছে। এতে করে যে সেলের যে ইমিউনিটি ডেভেলপ হচ্ছে। এখন আমি চলে আসি, এটা শুধু যে ডিঅ্যাকশন যে এটা তৈরি করা হয়েছে তা না, এটা কিন্তু বিশাল একটা হিস্ট্রি আছে। তো আমি আসলে যে এই এটার যে হিস্ট্রিতে আলোচনা করতে গেলে সেটা হচ্ছে যে ডারবান নামে এক নাবিক, তিনি হচ্ছে যে আফ্রিকাতে হচ্ছে যে শিপ নিয়ে যাওয়া হয়েছে,
তো এক সময় তাদের হচ্ছে একটা দ্বীপে নামতে হয়েছে, সেই দ্বীপে নেমে তো তারা হচ্ছে যে তাঁবু টাঙ্গালেন, তো ওখানে হঠাৎ তার রাতে চোখে পড়লো বিশাল বড় বড় আকারের কচ্ছপ। তো সে অবাক হয়ে গেল, কারণ তার জীবনে এত বড় আকারের কচ্ছপ দেখার নাই। তো পরে সেই কচ্ছপ এত বড় কেন, সে কী খায়, সে পরে লক্ষ্য করে দেখলেন যে এখানে যে এক প্রকারের শ্যাওলা, সবুজ কালারের এক প্রকার শ্যাওলা এই কচ্ছপ হচ্ছে খাচ্ছে। তো তখন থেকে তার ভিতরে একটা চিন্তা আসলো যে এটার ভিতরে এমন কিছু আছে যে এটা তার বিগ সাইজ হয়। তো তিনি কী করলেন, সে তার যে সমুদ্র যাত্রার মধ্যে অনেক শ্যাওলা একত্রে একসাথে তিনি নিয়ে নিলেন, অনেকখানি কালেক্ট করে নিয়ে নিলেন। তার এই শিপে চড়ে এক থেকে দুই মাস পর্যন্ত দেখা যায় শিপ চড়ে, তারপর তার নিজের দেশে আসতে হয়েছে। তো অন্যান্য সময় দেখা যায় খাবার শেষ হয়ে যায়, খাদ্য সংকট দেখা যায়। তো এইবার দেখা যায় যে তারা যে স্পার্না শিপে যারা ছিলেন তারা খেলেন, খেয়ে ডক্টর ডারউইন তো তিনি যখন বাসায় আসলেন সবাই অবাক হয়ে গেল, কারণ তার ভিতরে বিশাল একটা তারুণ্য এবং লাবণ্য চলে আসছে, এবং তার ভিতরে একটা হচ্ছে যে তারুণ্য ভাব চলে আসছে। তো তখনই সে সবাই বলল যে তোমার এমন কি তুমি খাইছো বা কী করছো, তুমি এরকম ইয়াং হলো কীভাবে, ঠিক আছে। তাহলে যে ওই তখন থেকে এটা নিয়ে গবেষণা করা হলো, তখনই দেখা গেলো যে তারুণ্যের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে নিউট্রিশন, সেই নিউট্রিশনটা কিন্তু এখানে আছে। এটা হচ্ছে যে হিস্টোরি যে দিক আছে সেই হিস্টোরির দিক থেকে। তা এখন যে ইউনিসেফ হচ্ছে শিশুদের নিয়ে পুরো পৃথিবীতে শিশু স্বাস্থ্য এবং নিউট্রিশন নিয়ে কাজ করে। ইউনিসেফের বলা হয়েছে ইউনিসেফ সেস স্পেন ইজ দ্য বেস্ট নিউট্রিশনাল ফুড ফর চিলড্রেন। তাহলে ইউনিসেফ বলতেছে যে আপনার শিশুর জন্য সবচেয়ে পুষ্টিকর খাবার হচ্ছে স্পাইরুলিনা। তাহলে আপনার যদি আপনার শিশুকে রিয়েলি ভালোবাসেন, তাহলে আপনার শিশুকে এভরিডে খাবারের তালিকায় আপনি হচ্ছে আমাদের যে স্পার্না ট্যাবলেট আকারে আছে, আবার স্পার্না সিরিয়াল আছে, যে কোনো আকারে আপনার বাচ্চাকে দেন। আপনাকে একটা বাচ্চাকে চিপস এবং জুস দিচ্ছেন এভরিডে, আপনি চান আর না চান 50 টাকা বা 100 টাকা বাচ্চার জন্য খরচ করতেছেন। এই 50 টাকা এবং 100 টাকা এর যদি 50% যে আমাদের যে স্পার্না, যদি দুই বেলা দুইটা স্পার্না আপনার শিশুকে দেন, তারপরে নিশ্চিত শতভাগ যে আপনার সন্তানের জন্য সারা দিনের যত নিউট্রিশন দরকার সবই কিন্তু আপনি দিচ্ছেন। এবং চলে আসেন হো, মানে বলা হয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংগঠন জানি, বলা হয়েছে দ্য গ্রেটেস্ট ফুড অন আর্থ, মানে পৃথিবীর সবচেয়ে সেরা খাবার, এটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা রিপোর্ট। এখন চলে আসেন যে বলা হয়েছে যে নাসা থেকে যে 1 কেজি স্পার্না সমান 1000 কেজি সবজি এবং ফলের সমান। আপনি ইমাজিন করেন, আপনার 1 কেজি যে স্পার্না খাচ্ছেন, এই 1 কেজি স্পার্না মানে 1000 কেজি সবজি এবং ফলের সমান নিউট্রিশন। স্পার্নার মধ্যে আছে 2000 প্রকারের আপনার হচ্ছে এনজাইম, ওই যে এবং এখানে নিউট্রিশন আছে প্রাকৃতিকভাবে 144 প্রকার নিউট্রিশন আছে। এখন দেখেন যে বলেন যে কমপ্লান খান, এখানে 23টি ভাইটাল নিউট্রিশন আছে। মারা তো খুব মানে মার্কেটে দৌড়ায় যে কি কমপ্লেন খাওয়ার জন্য, কারণ টিভির অ্যাডে দেওয়া হয়েছে 23টা নিউট্রিশন আছে। এখন দেখেন আমাদের স্পেনে আছে 144 প্রকার নিউট্রিশন, এখন কি করবেন। এবং হচ্ছে যে বাই ন্যাচারাল, কারণ ওইখানে হচ্ছে যে আপনার বোনবিটা অথবা দেখা যাচ্ছে হরলিক্স, যেটাই হচ্ছে যে টিভির অ্যাডে আসে, এটা কিন্তু অ্যাড পর্যন্ত সীমাবদ্ধ, কিন্তু প্র্যাকটিক্যালি খাওয়ার মাধ্যমে কিন্তু বাচ্চার ওই নিউট্রিশন ওই গ্রোথ কিন্তু হচ্ছে না। এটাতে শতভাগ যেটা হচ্ছে যে ইউনিসেফ, নাসা এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সংজ্ঞা অনুযায়ী এবং তাদের ইনফরমেশন অনুযায়ী আপনি 100% 144 প্রকার নিউট্রিশন পাচ্ছেন। এখানে মিনারেল আছে 94 প্রকারের, এখানে এরপর হচ্ছে যে অ্যামিনো অ্যাসিড আছে 18 প্রকারের, 10 প্রকারের ভিটামিন এবং 7 প্রকার ক্যারোটিন আছে। তারপর এখানে বলা হয়েছে যে আমাদের যে রেডিয়েশনগুলো হয়, সেই রেডিয়েশন যেমন জার্মানিতে দেখা গেছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে প্রচুর লোক মারা গেছেন এবং যে পরবর্তী পর্যায়ে যে পঙ্গুত্ব যে লাভ করছেন, সেই পঙ্গুত্ব থেকে কিন্তু আমাদের যে স্পার্না, সেই স্পার্না কিন্তু দেখা যায় যে তার পঙ্গুত্ব আস্তে 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 ধীরে ধীরে এটা সম্পূর্ণ ভালো করার জন্য এটা কাজ করেছে। এবং স্পার্না হচ্ছে যে সায়েন্টিফিক যে রিপোর্ট, এটা হচ্ছে অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি এইডসের প্রতিষেধক হিসাবে কিন্তু আমরা স্পার্না দিতে পারি।
এবং আপনার শিশু সন্তানকে তার হাইট বা গ্রোথ বৃদ্ধির জন্য এখানে আছে যে ভিটামিন পুরা বি বাই ন্যাচারাল ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন বি ওয়ান, বি টু, বি সিক্স, বি নাইন, বি টুয়েলভ সব, এবং হচ্ছে প্রচুর পরিমাণ ভিটামিন এ, যেটা আপনার হচ্ছে যে অ্যানিমিয়াকে দূর করে। এবং এখানে হচ্ছে যে আমাদের যে এলডিএল কোলেস্ট্রল, যে কোলেস্ট্রলটা হচ্ছে খারাপ কোলেস্ট্রল, সেই খারাপ কোলেস্ট্রলটাকে কিন্তু ডিটক্সিফাই করে, কারণ আমাদের স্পেনের মধ্যে যে পলিস্যাকারাইড আছে সেটার মাধ্যমে, এবং ভালো যে কোলেস্ট্রল সেটাকে ইনক্রিজ করে। আর 100% সেফ ফল প্রেগনেন্সি ওমেন, যারা যেই প্রেগনেন্সি মা, তো দেখা যাচ্ছে যিনি প্রেগনেন্ট অবস্থায় আছেন, আপনি যদি জাস্ট স্পার্না আপনি গ্রহণ করেন, আপনার জন্য ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, ফলিক অ্যাসিড, যেগুলো হয়তো অ্যালোপ্যাথি ডাক্তাররা বিভিন্ন প্রেগনেন্সি অবস্থায় দিয়ে থাকেন, কোনো কিছুই প্রয়োজন হবে না ইনশাল্লাহ। এই স্পার্না আপনি কন্টিনিউ করান, আপনার শতভাগ নিশ্চিত আপনার প্রেগনেন্সি অবস্থায় মাকে বলা হয় যে আপনি পুষ্টিকর খাবার খান, সেই পুষ্টিকর খাবার ব্যালেন্স অবস্থায় নেই, খেতে পারেন না, সেক্ষেত্রে আমাদের স্পার্না খেলে শতভাগ নিশ্চিত আপনার হচ্ছে যে নর্মাল ডেলিভারি হবে এবং বাচ্চা পূর্ণাঙ্গভাবে সুস্থতা নিয়ে জন্মগ্রহণ করবে, কোনো অটিস্টিক বাচ্চা বা প্রতিবন্ধী বাচ্চা হবে না। আপনারা জেনে রাখেন, অনেকে দেখা যাচ্ছে যে এ প্লাস্টিক অ্যানিমিয়া নিয়ে জন্মগ্রহণ করে, অনেকে দেখা যাচ্ছে যে নিউনেটাল জন্ডিস নিয়ে জন্মগ্রহণ করে, অনেকে প্রতিবন্ধী বাচ্চা জন্মগ্রহণ করে। তো এটা হচ্ছে যে পরীক্ষায় করে জানা গেছে সাইন্টিফিকভাবে যে আসলে যে দেহের যে নিউট্রিশনের অভাবে কিন্তু এই যে এই বিশেষ করে প্রেগনেন্সি অবস্থায় যে অটিস্টিক যে পেশেন্টগুলো হয় এটা কিন্তু বিশাল দায়ী, কারণ নিউট্রিশনের উপর। তাহলে এই ক্ষেত্রে যে প্রেগনেন্সি অবস্থায় যদি আমরা যে স্পার্নাটা গ্রহণ করি, তা আলহামদুলিল্লাহ শতভাগ নিশ্চিত আপনার হচ্ছে যে এক হচ্ছে বাচ্চা পূর্ণাঙ্গভাবে পুষ্টি নিয়ে সুস্থ অবস্থায় নর্মাল ডেলিভারি হিসেবে পৃথিবীতে আসবেন। আপনি যদি নর্মাল ডেলিভারি চান তাহলে স্পার্না আপনার গ্রহণ করেন। সেকেন্ড, আপনার ডেলিভারি, ডেলিভারির পর একটা মায়ের কিন্তু প্রচুর রক্তক্ষরণ হয়, সেই ক্ষেত্রে যে ডেলিভারি থেকে শুরু করে মা বেশি পরিমাণে স্পার্নটা গ্রহণ করবে, এত করে যে যেই রক্তটা তার চলে গেল সেখান থেকে কিন্তু তার ওটা ফিল আপ হবে। সেকেন্ড হচ্ছে, অনেকে দেখা যাচ্ছে যে মায়ের বুকের দুধটা শুকিয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু মায়ের বুকের দুধ বৃদ্ধির জন্য স্পার্ন কিন্তু এক্সেলেন্ট কাজ করে, মানে ইমাজিন করার মতো না। এবং আপনার বাচ্চার যে গ্রোথ, আপনি চিন্তা করছেন আপনার বাচ্চা ঠিকভাবে কথা বলতেছে না অথবা দেখা যায় তার গ্রোথটা থেমে আছে, স্পার্নটা গ্রহণ করেন, আপনার বাচ্চার গ্রোথ দেখবেন যে তরতর করে বেড়ে যাবে, এবং আপনার বাচ্চার যে হাইট সেই হাইটও কিন্তু ইনশাল্লাহ স্পার্নের মাধ্যমে বেড়ে যাবে। যে সমস্ত বাচ্চা চশমা পরে, লক্ষ্য রাখেন যে বিটা ক্যারোটিন বা ভিটামিন এ এর অভাবে দেখা যাচ্ছে তাদের চশমা পড়তে হয়, সেই বাচ্চাদের আমি বলবো যে আপনারা যদি স্পার্ন কন্টিনিউ করেন, এই বাচ্চাকে 1 থেকে 2 মাসের মধ্যে আপনি চশমা ছেড়ে দিতে পারবেন, তার জন্য আর কোনো প্রকারের চশমা লাগবে না। যাদের হেয়ার ফলিং আছে, চুল পড়ার সমস্যা আছে, কারণ চুল পড়ে এই কারণে চুলের নিউট্রিশন নাই, সেই চুলের নিউট্রিশন হচ্ছে আপনার স্পার্না থেকে আসতেছে। এত করে হচ্ছে যে আপনার চুল টোটাল যে চুলের যে স্বাস্থ্য 100% ভালো থাকবে এবং শাইনি থাকবে। এরপর হচ্ছে যে আপনার মুখের অনেকে যে ব্রণ হয়, এই ব্রণের ক্ষেত্রে যে বলা হয়েছে যে জিনিসটা আপনার পেটের জন্য ভালো সেটা কিন্তু আপনার মুখের জন্য ভালো। তাহলে যে যাদের মুখের যে ব্রণ আছে, মুখের যে নিউট্রিশন, সেই নিউট্রিশন কিন্তু আপনার স্পার্না থেকে পাচ্ছেন। আর হচ্ছে যারা গ্যাস্ট্রিক এবং গ্যাস্ট্রিক আলসারের যে রোগীগুলো আছেন, সেই গ্যাস্ট্রিক আলসারের রোগীগুলো কিন্তু আমাদের স্পার্না গ্রহণ করে আমাদের টোটাল যে ডাইজেস্টিভ আপনার যে জুসগুলো 100% ঠিকভাবে সিক্রেশন হবে, এবং অবশ্যই অবশ্যই টোটাল যে গ্যাস্ট্রাইটিস এবং গ্যাস্ট্রিক আলসার এটা কিন্তু স্থায়ীভাবে আপনার স্পার্না থেকে সমাধান হবে। আর এখান থেকে যেহেতু 100% হচ্ছে যে আয়রনটা তৈরি হচ্ছে, এটা আপনার মেরু মধ্যে যাচ্ছে, এবং যারা হচ্ছে যে বিশেষ করে যে সেক্সুয়াল যে পেশেন্ট অথবা দেখা যাচ্ছে যে যাদের ইনফার্টিলিটি আছে, যে সমস্ত হাজব্যান্ড এবং ওয়াইফ বিবাহ করছে বাচ্চা কাচ্চা হচ্ছে না, আমরা বলো হাজব্যান্ড এবং ওয়াইফ দুজন মিলে কিন্তু আমাদের স্পার্না গ্রহণ করবে। এত করে যে কোনো প্রকার গাইনোকোলজিক্যাল মেল এবং ফিমেল দুজনের জন্য কিন্তু ফ্যান্টাস্টিক রেজাল্ট হবে, যারা বিশেষ করে ইনফার্টিলিটি যাদের বাচ্চা কাচ্চা হয় না তারা বেশি করে স্পার্না গ্রহণ করেন, এবং যারা এই প্লাস্টিক অ্যানিমিয়া যারা তাদের ক্ষেত্রে স্পার্না গ্রহণ করেন এক্সেলেন্ট রেজাল্ট হবে। এবং পাশাপাশি যারা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি অনেকে আছেন, সার্ভাইকাল স্পন্ডলাইসিস, লাম্বার স্পন্ডলাইসিস, এবং দেখা যাচ্ছে জয়েন্টে জয়েন্টে যে বিষ ব্যথা হয়, কেন ল্যাক অফ ক্যালসিয়াম, এখানে কিন্তু আপনি প্রায় 100% ক্যালসিয়াম কিন্তু আপনি স্পার্না থেকে পাচ্ছেন, কারণ অ্যালোপ্যাথিতে যে ক্যালসিয়াম খান 100-এর মধ্যে অনলি 5% আপনার দেহে কাজে লাগে, 95% কাজে লাগে না, কিন্তু এখানে শতভাগ কিন্তু ক্যালসিয়াম আপনি পাচ্ছেন। তাহলে যে যত প্রকার বিষ ব্যথা যে রোগীগুলো আছে তার জন্য ফ্যান্টাস্টিক কাজ করে। আর একটা হচ্ছে যেহেতু টক্সিন ডিটক্সিফাই করে আমাদের যে লিভারে হ্যাপাটাইটিস বি ভাইরাস এবং হচ্ছে যে জন্ডিস, লিভারে যে কোনো ট্রাবল, কিডনি যে কোনো ট্রাবল, এটা কিন্তু অত্যন্ত ভালোভাবে কাজ করতে হচ্ছে। এখানে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিজেন আছে, সেই অ্যান্টি অক্সিজেনটা আমাদের ব্লাড সার্কুলেশনটাকে ফাস্ট করতে সাহায্য করে।
এবং এটা আরেকটা হচ্ছে যারা ডেঙ্গু রোগী, এই যে বর্তমান কিন্তু এখন বাংলাদেশের প্রেক্ষাপটে ডেঙ্গুটা কিন্তু চারিদিকে ছড়াচ্ছে, সেটা হচ্ছে যে এই ডেঙ্গু প্রতিষেধক ব্যবস্থা আমাদের যে স্পার্মের ভিতরে আছে। কারণ এখানে হচ্ছে যে আমাদের যে WBC যে কাউন্ট এবং প্ল্যাটেলেট কাউন্ট এটাকে সবচেয়ে বেটার রাখতেছে আমাদের যে স্পার্না, এই জন্য হচ্ছে যে এটা আমাদের ডেঙ্গু যারা আক্রান্ত তাদের জন্য, আর যাতে ডেঙ্গু যাতে আক্রান্ত না হয় তাহলে স্পার্না গ্রহণ করেন, এটা ডেঙ্গু প্রতিষেধক হিসাবে কাজ করে। তো আমি যদি এক কথায় আমি বলি, এটা আমাদের হচ্ছে ইমিউন সিস্টেম বুস্টার, এরপর সুপার ডিটক্সিফার, টক্সিন ডিটক্সিফাই করতেছে এবং প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিজেন এর মধ্যে আছে। এটা হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি, অর্থাৎ যে কোনো বিষ ব্যথা কমানোর জন্য এটা কাজ করতেছে এবং অ্যান্টি HIV অ্যান্ড বা এইডসের প্রতিষেধক হিসাবে কাজ করতেছে, এটা ক্যান্সারের প্রতিষেধক হিসাবে কাজ করতেছে এবং এটা অ্যান্টি ডায়াবেটিক্স, অর্থাৎ ডায়াবেটিস রোগীর জন্য সবচেয়ে সুসংবাদ, ডায়াবেটিস রোগীর জন্য সবচেয়ে সুসংবাদ। যারা ডায়াবেটিস রোগী তারা যদি নিয়মিত আমাদের স্পার্মা গ্রহণ করেন তাহলে কিন্তু আমাদের যে ডায়াবেটিসটা এটা ডায়াবেটিস অর্থাৎ আমাদের যে প্যানক্রিয়াসের যে বিটা সেল, সেই বিটা সেলগুলো নিউট্রিশন পাবে, এতে করে প্যানক্রিয়াস নিজে থেকে ইনসুলিন তৈরি করবে, এতে ডায়াবেটিস রোগী আস্তে আস্তে নর্মাল অবস্থায় চলে আসবে। এবং এটার অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস এখানে প্রচুর পরিমাণে আছে এবং আমাদের যাদের যে বিশেষ করে কোলেস্ট্রল আছে অ্যান্টি কোলেস্ট্রল হিসাবে এটা কাজ করতেছে এবং আমাদের যে ভাইটালিটি সেই ভাইটালিটি 100% স্টেম করতেছে। এবং এটা হচ্ছে যারা ডিপ্রেশনে আছেন, অ্যান্টি ডিপ্রেশন ফুড হচ্ছে আমাদের স্পার্না, এবং যিনি চান আমি একটু সুন্দর মানে নিজেকে সৌন্দর্য রাখতে, ফেয়ার রাখতে, তাহলে বলো স্পার্না হলো সবচেয়ে বেস্ট আপনার হলো যে ফেয়ারনেস, এর জন্য আমাদের যে স্পার্না আপনারা অবশ্যই গ্রহণ করতে পারবেন। এই স্পার্নাকে বলা হয় ফুড ফর বিউটি, ঠিক আছে, অর্থাৎ আপনার যে সৌন্দর্যের জন্য হচ্ছে আপনার খানা আমাদের স্পার্না। তাই এবং বলা হচ্ছে ফুড ফর ব্রেন, আমাদের অনেকে দেখবেন যে ডিপ্রেশন থাকে, সেই ডিপ্রেশনটা আমরা যখন স্পার্না গ্রহণ করি কারণ আমাদের ব্রেনের হচ্ছে সেলের মধ্যে প্রপার নিউট্রিশন যাবে, এতে করে হচ্ছে আমাদের যে টোটাল ব্রেনের যে ডিপ্রেশন সেই ডিপ্রেশনটা কিন্তু এখান থেকে চলে যাবে। তাহলে যে আমরা এক কথায় যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে যে স্পার্না এমন একটা সুপার ফুড, আমার দেহের টপ টু বটম আমাদের দেহের যে 100 trillion সেল আছে, 100 trillion সেলের সমস্ত প্রকারের নিউট্রিশনের যোগান দিচ্ছে হচ্ছে আমাদের স্পার্না। তো আমি হচ্ছে রিঅ্যাকশনের হয়ে আমি রিঅ্যাকশন ফ্যাক্টরিতে আমি পরপর 4 বার ভিজিট করেছি, তো আলহামদুলিল্লাহ ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেস্ট স্পোর্ট আমাদের হচ্ছে রিঅ্যাকশন ডক্টর CEO ডক্টর লিম সো জিন রিঅ্যাকশনের মালয়েশিয়ার কেদারস্তা যে স্পার্না বিশাল ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরিতে একদম 100% কোনো প্রকার প্রিজারভেটিভ কেমিক্যাল ছাড়া প্রাকৃতিকভাবে স্পার্না তৈরি হয়ে এটা ট্যাবলেট আকারে, এটা ক্যাপসুল আকারে এবং এটা স্পার্না সিরিয়াল আকারে এটা পুরো পৃথিবীতে বিশ্বের 200 দেশে রিঅ্যাকশনের মাধ্যমে আপনারা পাবেন। তো এখন হলো যে আমি এটাই আপনাকে বলবো, যদি আপনি নিজেকে আসলে প্রকৃতভাবে প্রকৃত পুষ্টি আপনি যদি দিতে চান, আমরা যে খাওয়া দাওয়া করি সেই খাওয়া দাওয়ার মধ্যে প্রপার নিউট্রিশন আমরা পাচ্ছি না, তো এই জন্য আপনার ঘরের শিশু থেকে বৃদ্ধ প্রত্যেককে আপনি স্পার্না দেন। আপনি যদি আপনার বাবা মাকে ভালোবাসেন রিয়েলি, আপনার বাবা মাকে আপনার যে ফল দিলেন এই ফলের মধ্যে দেখা যাচ্ছে বিশেষত কেমিক্যাল স্প্রে করা, তো সেক্ষেত্রে কিন্তু হইতে পারে আপনার বাবা মার জন্য সবচেয়ে বেস্ট গিফট হচ্ছে স্পারুলনা। তো আজকে আসলে স্পার্না আলোচনা করতে গেলে আমার একটা না কয়েকটা পর্ব লাগে, তো আমি সংক্ষিপ্ত আকারে আপাতত একটা পর্বেই শেষ করলাম। তো যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখলেন প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, চ্যানেল ডক্টর রফিকুল ইসলাম, লাইক এবং শেয়ার দিন এবং অল বাটনে ক্লিক করেন যাতে পরবর্তী সমস্ত ভিডিওগুলো পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, গুড মর্নিং রিঅ্যাকশন।